আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণাস ডায়েরি। কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, সবাই মঙ্গল কামনা করে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে সকালবেলা রাস্তাঘাট একদম ফাঁকা, শনিবার আমি ইফাতকে নিয়ে যাচ্ছি কোচিংয়ে। কোচিং শেষ করে ইফাত তার বান্ধবীদের নিয়ে এখন A1-এ যাচ্ছে। স্কুলে যাওয়ার কিছু সময় বাকি আছে, তাই ওরা A1-এ বসে একটু খাওয়া দাওয়া করবে আর ফ্রেন্ডরা মিলে আড্ডা দেবে। আজকে বাচ্চাদের রেজাল্ট দেবে, 6 থেকে 10 পর্যন্ত সব বাচ্চাদের আজকে রেজাল্ট দেবে, আর 1 থেকে 5 পর্যন্ত এর আগেই দিয়ে দিয়েছে। তো সুবাইতে রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে আজকে ইফাতের রেজাল্ট। আজকে ওদের সবার কোচিং ছিল ফিজিক্স কোচিং, তো ওরা কোচিং করে এখন যাচ্ছে A1-এ। বান্ধবীদের কথার একদম শেষ নেই, রাস্তায় বসেও সব বান্ধবীরা গল্প করতে করতে যাচ্ছে। তো আমরা এখন চলে যাচ্ছি A1-এ। আমরা সবাই A1-এ চলে আসলাম। A1-এর ভিউটা আপনাদের এর আগেও আমি দেখিয়েছি, এখানে স্ন্যাক্স আইটেম এবং ডেজার্ট আইটেম পাওয়া যায়। এখানকার কেকগুলো বেশ মজা, আমি প্রায় বার্থডেতে এখান থেকে কেক নিয়ে থাকি। তো এখন আর নেওয়া হয় না, এখন যেহেতু আমি কেক বানাই তাই এবছর আর খুব একটা নেইনি। এই তো ফ্রেন্ডরা গল্প করছে এবং কি কি অর্ডার করবে তাই চিন্তা করছে, ওরা মেনু দেখে ডিসিশন নিচ্ছে যে কি কি অর্ডার করবে। নওশিন, ইফাত, ইলমা এবং আমাদের ইফাত, ওরা সবাই এখন খাবার অর্ডার করার জন্য চলে এসেছে। এখন আরেকবার দেখে নিচ্ছে কে কি খাবে। তো সবাই সবার পছন্দ মতো অর্ডার করে নিচ্ছে এবং যথারীতি সাথে সফট ড্রিঙ্কস ডিউ তো থাকছেই। সফট ড্রিঙ্কস ছাড়া ফাস্টফুডের আনন্দটাই যেন ফিকে হয়ে যায়। চলে এসেছে খাবার, যে যেটা অর্ডার করেছিল সেই অনুযায়ী এখন ওরা খেয়ে নেবে। তো গল্প ওদের শেষ হচ্ছে না, আর আমি ইফাকে একটু ভিডিও করে নিলাম। আজকে বাচ্চাদের রেজাল্ট, কিন্তু ওদের একটু টেনশন নেই, ফ্রেন্ডরা সবাই মিলে আড্ডা দিচ্ছে, গল্প করছে, ওদের টেনশন মোটেও কাজ করছে না। তো অনেক দিন পর ওরা পরীক্ষা দিল, রেজাল্ট যাই করুক না কেন আলহামদুলিল্লাহ, কারণ বাচ্চারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণ করেছে, এটাই অনেক। এই প্যান্ডামিকে আসলে পরীক্ষা দেওয়াটাই অনেক বড় টাফ, বাচ্চারা ঘরে বসে ওইভাবে অবশ্য পড়ালেখা হয় না, তারপরও আস্তে আস্তে অভ্যাস হচ্ছে, পরীক্ষা দিচ্ছে, ইনশাল্লাহ আগামীতে আরও ভালো করবেন। ওদের খাওয়া কমপ্লিট, এখন ইফাত একটি মাফিন নিয়ে এসেছে। তো সেই মাফিন নিয়ে সব ফ্রেন্ডরা মিলে দুষ্টামি করছে আর খাচ্ছে। ফ্রেন্ডরা আসলে একসাথে হলে এরকমই হয়, আমরাও যখন এরকম বয়স ছিল তখন আমরাও কিন্তু এরকম দুষ্টামি করতাম, ওদের চাইতে আরও বেশি দুষ্টামি করতাম। ওরা তো আসলে এখন খুব কম দুষ্টামি করে পড়ালেখায় বেশি ব্যস্ত থাকে, আমাদের সময় আমরা কিন্তু আরও অনেক বেশি দুষ্টামি করতাম। সময় হয়ে গিয়েছে, এখন বাচ্চারা চলে যাচ্ছে স্কুলে টেনশন নিয়ে, ওদের খুব টেনশন হচ্ছে এখন কি জানি রেজাল্ট হয়। তো রেজাল্ট যাই হোক, বাচ্চারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণ করেছে, এটাই সবচাইতে বড় কথা। এই তো A1 থেকে বের হয়ে যাচ্ছে সবাই।
স্কুলের গেট দিয়ে সব বাচ্চারা একে একে ঢুকে যাচ্ছে। এটি ভিকারুননিসার আজিমপুর শাখা। তো এই তো আমাদের স্কুল। স্কুলের ক্যাম্পাসটি কিন্তু ভিতরে অনেক বড়, আর স্কুলের বিল্ডিংটি দেখতে ঠিক এইরকম। তো খুব একটা সময় লাগেনি ভিতরে, অল্প সময় ইফাত আবার বের হয়ে চলে এসেছে। আমি আর ইফাত বাসায় আসার সময় একটু নিউ মার্কেটে গিয়েছিলাম হিজাব কেনার জন্য। ইফাত একটি ইনার ক্যাপ, এক জোড়া জুতা, আরও কিছু টুকটাক শপিং ছিল, সেগুলো সেরে আমরা বাসায় চলে এসেছি। আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।